আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা রাজুলুন ফি বানি ইসরাঈল লাম ইয়ামাল খায়রান কাত্ত। হাজার হাজার বছর পূর্বে বানি ইসরাঈলের যুগে একটা লোক ছিল জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। ফালাম্মা হাজারাহুল মত, যখন তার মরণ চলে এসেছে ফা আউসা বানিয়ে, তখন ছেলেদেরকে ডেকে উপদেশ দিয়েছে, আদেশ করেছে, ও আমার ছেলেরা শোনো। ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে ফাহারিকুহু, ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ফাজরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি লা ইয়াদবিন হাদা বান লা ইয়াদবান মিনাল আলামিন। যদি তোমাদের বাপকে আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তার মানে উনি নিজেকে বলতে চাইলেন ছেলেদের সামনে যে আমি পৃথিবীতে সবচেয়ে বড় পাপী, পাপী হিসাবে পৃথিবীতে আমার চেয়ে বড় মানুষ কেউ নেই, সবচেয়ে পৃথিবীতে আমি বড় পাপী। অতএব আল্লাহ ধরতে পারলে আমাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন, যেমন শাস্তি পৃথিবীর আর কাউকে দিবেন না। ঠিক আছে, ফাফালুমা আমার আহম, বাপে যা বলেছিল ছেলেরা তা করলো, বাপে যা বলেছিল ছেলেরা তা করলো। ফামান আল্লাহুল বাহারা, আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও। অমান আল্লাহুল বাররা, আল্লাহ মাটিকে বললেন ছাইগুলি জমা করে দাও। জড়বস্তু কথা শোনে, আদম সন্তান বড় নিমু খারাম, কথা শোনা প্রয়োজন মনে করে না। জুমার খুতবা পর্যন্ত শেষ। কতবার আপনাকে আমি বলেছি সকালে তিনবার করেন, তিনবার সূরা ইখলাস পড়েন, কই আপনি আমল করেন না? তো একেবারেই সহজ পথ, ব্যাগ ভরে নাকি নিয়ে নেন, লুটে নেন নাকি দুই হাত দিয়ে, অভাব নাই নাকি? নিয়মিত 12 রাকাত সুন্নাত পড়েন, প্রত্যেক 12 সমান একটা ঘর, দুটা জান্নাতি যদি আপনার জন্য নির্ধারণ হয়, ঘর তো কোনো ব্যাপারই নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বললেন সাগর ছাইগুলি জমা করে দাও, দিল। মাটি ছাইগুলি জমা করে দাও, দিল। জড়বস্তু আল্লাহর কথা মানে, অনেক প্রমাণ আছে তার, এইটা একটা। আপনার তো খুব ভালোভাবে জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, তারপর আগুনকে বলে দিল ঠান্ডা শীতল হও, এই যে শুনে নিয়েছে। আগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, আগুন কিছু করে না। তার মানে ও তো আগুন আল্লাহর কথা মানে, জড়বস্তু, জড়বস্তু আল্লাহর কথা মানে। আমি আদম সন্তান কথা বলতে পারি, ভালো মন্দ বিবেচনা করি, কিন্তু একটু আল্লাহকে মানার জন্য প্রস্তুত হতে পারি না। তারপরে আল্লাহ তাআলা মানুষ রেডি করলেন, মানুষ রেডি করার পরে বললে লেমা ফালতা হাদা, তুমি এটা করেছো কেন? ছেলেদেরকে তুমি এই কথা বলেছিলে কেন? এখন যে উত্তরটা লোকটা দিচ্ছে, সবচেয়ে বড় পাপী নিজেকে মনে করে, সে উত্তরটা দিচ্ছে সেটা কি দেখেন, মিন খাশিয়াতিকা, এটা তোমার ভয়ে করেছি, অন্তালাম, তুমি ভালো জানো। আমি আমার ছেলেদেরকে এই আদেশটা করেছি এটা তোমার ভয়ে করেছি, আর আমি আসলে অন্তর থেকে বলছি না, মুখে বলছি, এটা তুমি ভালো জানো। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর ভয়ে এই কাজটা আদেশ করেছে ছেলে মেয়েকে, বিনিময় জান্নাত, আল্লাহর ভয়ে, ফলাফল জান্নাত। তিনজন লোক গর্তে আটকা পড়েছিল, ঘটনা অতীব প্রসিদ্ধ, সবার জানা আছে। তো তিনজনের তৃতীয় জন বলছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহ তুমি যদি জেনে থাকো যে ইস্তারজাতু আজিরান ইয়াওমান, আমি একদিন একটা কাজের লোক নিয়েছিলাম, ফা আমিলা নিসফান নাহারি, ও অর্ধেক দিন কাজ করলো, অর্ধেক দিন কাজ করার পরে কাজ আর করবে না, ফা আতাইতু আজরাহু, আমি তাকে তার পারিশ্রমিক দিয়ে দিলাম, দিতে চাইলাম, নাও না নাও, তুমি পুরো দিন কাজ করবে না তো কি করবো, ছেড়ে চলে যাবো, নাও অর্ধেক দিনের টাকা নাও। ফাঁসা খেতা হো বললাম খোঁজ হো, সে কি যেন বুঝলো, রাগ করলো, রাগ করে টাকাটা নিল না, চলে গেল। ফফার তো হো আলাইহে, আমি সেই টাকা পয়সা বাড়াতে থাকলাম। ফাঁসার মিন হাদাল মাল, দেখি অনেক উঁট, অনেক ছাগল, অনেক গরু ভর্তি আজ। ফা যায় আমার এতলব হো আজরাহ, হঠাৎ একদিন এসে বলছে টাকাটা দেন, ও মা টাকাটা দেন। আমি বললাম খোজা হাজা কুল্লাহ, নাও সব নিয়ে নাও। অন্য বুখারী মুসলিম হাদিস অন্য জায়গাতে এসেছে, আমাকে মজাক করবেন না, একদিনের পারিশ্রমিক দেন, অর্ধেক দিনে। না না না, তোমাকে মজাক করিনি, তুমি সব নিয়ে যাও, সব নিয়ে যাও। তো গেল সব নিয়ে। তখন বলছে, তুমি যদি মনে করো এমনি ফালতো হাজা রাজা রাহমাতে কা খাসিয়াতে আজাবে কা, এই কাজটা করেছি তোমার দয়ার আশায়, তোমার শাস্তির ভয়ে। এই কাজটা করেছি তোমার দয়ার আশায়, তোমার শাস্তির ভয়ে। তো যদি সত্য সত্যই দয়ার আশায় শাস্তির ভয়ে করে থাকি, তাহলে আজকে পাথর মুখ থেকে সরিয়ে দাও। তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম, যাও। তা আগে তো দুইজন বলে রেখেছে, একজন বলেছে বাপ মাকে ভালোবাসি, আর একজন বলেছে আমার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজের সিদ্ধান্ত নিয়েছিলাম, তারপর আমি অন্যায় করিনি, উঠে গেছি। তো দুই ভাগ তো সরে গেছে, এখনো এক ভাগ বাকি আছে, না হলে বের হওয়া যাচ্ছে না। তো এক ভাগ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন আল্লাহর ভয়ে করেছো এটা আমি পাস করে দিলাম, যাও। এ দেখেন, এর নাম হাদিসে বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনা আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে, ভয় করে কান্নাকাটি সম্পর্কে। আল্লাহ তুমি এই বিষয়ে আমাদের আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদিন আল্লাহ রাসূল বক্তব্য দিলেন, এমন বক্তব্য দিলেন আমার জীবনে এরকম বক্তব্য কোনোদিন শুনিনি। একজন সাহাবী কথা বলছেন, রাসূলের বক্তব্যের বিবরণ দিচ্ছেন একজন সাহাবী। যে অসুস্থ মানুষ দোয়া চাইছে, আল্লাহ রহম করুন। বলছে যে এমন বক্তব্য দিলেন, আমার জীবনে কোনোদিন এরকম বক্তব্য শুনিনি। বক্তব্য উনি বললেন, লাউ তাআলামুনা মা আলামাল্লাহ বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে চিনি, আমি যেভাবে বুঝি, তোমরা যদি চিনতে, তোমরা যদি বুঝতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে বুঝি, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহকে যেভাবে চিনি, তোমরা যদি চিনতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই পর্যন্ত আল্লাহ নবী বলতে দেখলাম। কালা আসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাত্তারু উসহম। সাহাবীগণ মাথার কাপড় দিয়ে মুখমণ্ডল মাথা ঢেকে নিলেন। আল্লাহুম খানিন। তখন তাদের দুই চোখের পানি ঝরছিল, আর একটা ধীরে শব্দ বের হচ্ছিল কান্নার। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লাতাসুন নার। দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, বাকাত বিন খাশিয়াতিল্লাহ, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, রাজুলুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিনই কাজ করে, দিন ধর্ম জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, শ্রম দেয়, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইয়ালিজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই লোক জাহান্নামে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কাঁদে। যেমনভাবে গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে আর ভিতরে ঢোকানো যায় না, গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আমি এ কথা বলিনি, আমি মাত্র অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। ওই হাদিস আজব হাদিস গ্রন্থে পড়ে আছে। হাওদা মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তারা আয়ুনুহুম। তিন শ্রেণীর মানুষ ओदर के जहन्नम देखबे ना, ओदर चक्षु जहन्नम के देखबे ना, ओरा जहन्नमे जाबे ना एक बाकात मिन खाशियतिल्लाह। ओई चक्षु जे आल्लाहर भये कांदे, दुई हारासात फी साबिलिल्लाह, ओई चक्षु जे आल्लाहर रास्ताय पाहारा देय दिनी काज करे, तीन गाजातान माहारिमिल्लाह। अपर नारी के देखे जे चक्षु नीचू करे, बेगाना नारी के देखे जे चक्षु नीचू करे, एटा खूब कठिन, एटा खूब टाफ ব্যাপার। परिस्थिति যত জটিল হবে, নারী যত নগ্ন হবে, এটা তত বেশি কঠিন হবে, তত ঈমানের উপরে টিকে থাকা তত শক্ত হবে। আর এইটা একমাত্র ঈমানই ঠেকাতে পারে, আর কোনো মাধ্যম ঠেকাতে পারবে না। ताके मानुषटाके एकमात्र तार ईमानी शक्ति ठेकाते पारे, आर कोनो शक्ति ताके ठेकाते पारे ना। शयतान तो बोलछे, ओ तो जीवन बाजी रेखे रेखेछे, ओ बोलेछे वा इज्जत हे प्रतिपालक आमी इबलिस तोमार कसम करे बोलछी ला आगबेन्ना इला याउमिल कियामा, आमी मानुष के कियामत पर्यन्त भूल पथे निये जाबो, ओके जहन्नामे ढुकिएई छाड़बो तुम्हार सम्मानेर कसम। तखन आल्लाह ताआला बोलछेन वा इज्जती वा जालाली वा इरतिफाए मकानी, शयतान तुमी मने रेखो आमार इज्जतेर कसम, आमार मान सम्मानेर कसम, आमार उच्चता अहंकारेर कसम, आमी तीन श्रेणीर आमार गुणेर कसम करे बोलछी तुमी जत दिन मानुषके भांगाबे लाग फेरार नामे ततदिन मानुषके क्षमा करते थाकबो। देखी तुमी जय हओ ना आमी जय हई, तबे तार चुक्ति कियामत पर्यन्त मानुषके जहन्नामे निये जाओयार जोन्नो जीवन बाजी रेखे चेष्टा चालाबे। आर एइटा हच्छे तार जे बड़ो सुयोग, तार काछे একজন নারীকে নগ্ন করে দেখাতে পারলেই আপনি বারবার দেখলেই তার সফলতা। এটাই তো আমি চাচ্ছিলাম, এটাই তো আমার চাওয়ার পাওয়া। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখনও সরে যাবে, তখন আপনি বলবেন ছি ছি ছি, আরও বলবে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে, এটাই তার সফলতা। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, এক আল্লাহর ভয়ে কাঁদে যে, দুই দিন ধর্ম জানার চেষ্টা করে যে, तीन अपर नारी के देखे चक्षु नीचू करे जे। उमामा बाहेली रज़ियल्लाहु ताआला अन्हु बोलेन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন পৃথিবীর মানুষ মনে রেখো লাইসা শায়ুন আহাব্বা ইলাল্লাহি কাতরাতাইনে ওয়া আসারাইনে, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর মানুষ মনে রেখো দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর মানুষ মনে রেখো দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক বিন্দু ফোঁটা, কাতরাতু দুমাইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। চারটার সিরিয়ালে একটা এসেছে, এটাই প্রথমে। এই ছেলে ঘুমাচ্ছ কেন? চারটা সিরিয়ালের এক নম্বরে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ঝরে, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা সবাই পারে, যেটা সবাই পারে, কেননা এটা তো কোটি টাকার ব্যাপার নয়। আর এখানে কোনো টিকিট কেটে আসতে হবে না, এটা নিজ স্বাধীনতা, এটা সবচেয়ে সহজ। এই চারটার মধ্যে দেখেন, এরপরে সিরিয়াল যা আছে তা সহজ নয়। দুই, কাতরত দামিন ফিসাবিল্লাহ তোহরা কফিসাবিল্লাহ, আল্লাহর রাস্তায় সঠিক জেহাদে নেমে। বর্তমান যেগুলো জেহাদের ডাক আছে এগুলো কিন্তু প্রতারণা, খুব সাবধান। জঙ্গি যারা সঠিক পথে জেহাদে নেমে গায়ের এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আগেরটা যত সহজ, পরেরটা তত কঠিন। তিন, आसारुन फी सबीलिल्लाह आल्लाहर पथे नेमे जेहादे नेमे शरीर केटे गेछे फेटे गेछे तार दाग दागटा पड़े आछे गाये दाग पड़े आछे एई चिह्न एई दाग जत आल्लाहर काछे प्रिय अन्य कोनो दाग चिह्न आल्लाहर काछे तत प्रिय नय। चार वा आसारुन फी सबी फी फराइजितन बिन फराइजिल्लाह आल्लाहर फरजगुली आदाय करते गिये शरीरे पायेर टाखनुते हाँटुते कपाले ए दाग चिन्ह आल्लाहर काछे जत प्रिय पृथिवीर कोनो किछु आल्लाहर काछे तत प्रिय नय। एबार बुझेछेन सिरियाले जत नीचे नामछे कोनोटाई कम नय सबटाई कठिन। आमार इबादतेर गति आमार कपाले दाग आमार हाँटुते दाग आमार पायेर गिराते दाग करे आमार इबादतेर गति आमार धीरे धीरे स्तराई सेज दे अनेक किछु मिले एटा टाफ ब्यापार कठिन। आल्लाह रास्ते नेमे गिये दाग चिह्न एटाओ कठिन और गायेर एक फोटा रक्त एटाओ कठिन किन्तु एक नम्बरे जेटा छिलो सेटाई आमादेर आलोचनार साथे सम्पृक्त सेटाई हच्छे आल्लाहर भये एक फोटा चोखेर पानी। एर साथे आरेकटा वाक्य लागानो थाकछे सम्मानित मस्जिदेर दीनी मुसल्ली भाई ओ बोन आपनार पक्षे सहज। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন লাইশা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাআল আল্লাহর কাছে চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া এদেশের ধনী মানুষকে গিয়ে যদি বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে 5000 টাকা দেন ছেলেটাকে মেডিকেলে নিয়ে যাব না এখন হবে না দেন দেখেন আমি খুব বিপদে ছেলেটা এরকম হয়ে গেছে বারবার বলার কারণে 5000 টাকা দিয়েছে পরের দিন আমার ভাগনার হাত ভেঙে গেছে তখন গিয়ে বলছেন ভাইজান কালকে তো 5000 টাকা দিয়েছিলেন লজ্জায় কি করি বলতেই হচ্ছে আবার আপনাকে 5000 টাকা দিতে হয় আমি তো কোথাও পাচ্ছি না তখন উত্তরে বলবে এটা হতে পারে টাকা কি তোর জন্য বানায় এখানে টাকশাল আছে নাকি কোনো কিছু বলতে পারে এটা মানুষ এটা হলো মানবিক স্বভাব। এবার আল্লাহকে বলেন যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি এটা হলো তার স্বভাব আর এটা হলো মানুষের স্বভাব বুঝাতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন যে ওর কাছে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। এবার দুইটা মিলে হলো এক ফোঁটা চোখের পানি দিয়ে কান্নাকাটি করে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোনো কিছু তত প্রিয় তার কাছে নয়। এবার চাওয়ার পদ্ধতি খুব ভালোভাবে জেনেছি আমি আশা করছি যে আপনি শরীয়তের মাপকাঠি এখানে বুঝতে পেরেছেন। आशा करछि आपनार काछे देशे विदेशेर जतो दिनी भाई बोन आछेन समस्त दिनी भाई बोनेर काछे आंतरिकभावे बिनीत अनुरोध आपनार एकटा रिक्शार दरकार आछे आपनार एकटा भालो व्यवसार दरकार आछे आपनार एकटा जमिर दरकार आछे आपनार एकटा बाड़िर दरकार आछे आल्लाहर काछे आपनि एई पद्धतिते चान एक समय पावा जाबे ना हय शेष पर्यन्त जान्नात होबे होबे इनशाआल्लाह होबे जा रासूल सल्लल्लाहु आलैहि वसल्लम बोलेछेन। আল্লাহর কথাগুলিকে রাসূলের কথাগুলিকে এইভাবে মেনে চলার চেষ্টা করুন সফল হব ইনশাআল্লাহ সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। মর্মে আপনাদেরকে খুতবার শেষে এসে আপনার জরুরি কয়েকটি কথা আজকের আলোচনা অনুযায়ী